Assalamu alaikum everyone, welcome back to new lesson with Shafin Ahmed. আজকে আমরা যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো IELTS রাইটিং এর উপর কিছু টিপস দেব আশা করি ভালো লাগবে আমাদের আমার এই বইটার মধ্যে IELTS এর রিডিং রাইটিং এন্ড স্পিকিং এর অনেক টিপস আছে আপনারা যারা বইটা অর্ডার করেছেন তারা অবশ্যই জানেন আর যারা করেননি তারা বইটা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনাকে একটা নাম্বারে কল দিতে হবে সেটা হলো 01612570870 আর 09725708700 আপনি কল দিতে পারেন সো লেটস গেট স্টার্টেড আচ্ছা রাইটিং টিপসে আপনি যদি অনেক থিওরি টিপস শিখতে চান আমার মনে হয় আপনার অনেক শুধু রাইটিং উপরে ক্লাস করলে হবে না কি করণীয় না এইসব ব্যাপারের উপরে আপনাকে কিছু থিওরিটিক্যাল স্টাডি করা উচিত সো হুইচ ইউ ক্যান গেট ইন দিস বুক সো লেটস গেট স্টার্টেড আচ্ছা অ্যানালাইজ করতে হবে ইচ টাস্ক প্রপারলি অ্যান্ড স্পেন্ড সাম টাইম মেকিং নোটস আপনি কি পরীক্ষার হলে আপনি যখন কোয়েশ্চেন্স পাবেন আইএলটিএস রাইটিং টাস্ক 2 এ আপনি কিন্তু কোয়েশ্চেন্স পেয়ে কিন্তু আপনাকে কিছু টাইম স্পেন্ড করতে হবে নোট লেখার জন্য ঠাস করে আপনি লেখা শুরু করবেন আপনি নোট করবেন যে আমি কীভাবে রিফ্রেশ করব ইন্ট্রোটা তারপরে আমি কোন প্যারাগ্রাফে কী লিখব আপনি কিছু মাইন্ড সেট করবেন কিছু নোট করবেন কিছু চিন্তা করবেন যে আমি কী কী করবো কী লিখব কী কানেকটিভ ওয়ার্ড লিখবো আমার লজিক ঠিক থাকবে কি না নাকি ইললজিক্যাল হবে আমার গ্রামার আমার পাংচুয়েশন নিয়ে তো আপনি চিন্তা করতে পারবেন না সো আপনি কিছু এক্সাম্পল নোট করতে পারেন যে ফাস্ট ফুড কেন আপনার ভাল লাগে না আপনি এটা নিয়ে যদি লিখতে চান তাহলে এটা হাইজেনিক না তার হাইজেনিক না সাথে কী কী থাকতে পারে অয়েলি হতে পারে ফ্রেশ না হতে পারে সো এরকম সেকেন্ড হলো যে এটা এক্সপেন্সিভ সো এরকম কিছু নোট আপনি চিন্তা করবেন নোট চিন্তা করার পর তারপর আপনি সিকুয়েন্স করবেন যে কোন পয়েন্টটা আমি আগে লিখবো তারপরে কোয়েশ্চেন্স পেয়ে লেখা শুরু করবেন আগে চিন্তা করবেন যে এই প্যারাগ্রাফে আমি কী কী পয়েন্ট নিয়ে কথা বলবো তাহলে আপনি যদি চিন্তা আপনি যদি লেখা শুরু করে দেন তাহলে যেই পয়েন্ট আসবে আপনি সেটাই লিখবেন আর যদি লেখা শুরু না করেন আগে পয়েন্ট সাজাবেন যে আমি হাইজেনিকটা এটা নিয়ে লিখবো তারপরে আমি ফাস্টফুড কেন পছন্দ করি এক্সপেন্সিভ এই ব্যাপারটা নিয়ে লিখবো তারপরে এটা খেলে নানা ডিজিজ হয় তো আপনাকে পয়েন্ট চিন্তা করবেন আপনি যদি ঠাস করে লেখা শুরু করেন তাহলে আপনার কী হবে আপনি অনেক আজে এবারে ছোটোখাটো পয়েন্ট লিখে ইরিলেভেন্ট কথাবার্তা লিখে ফেলতে পারেন সো আপনাকে পয়েন্ট চিন্তা করবেন পয়েন্ট চিন্তা করবেন পয়েন্টকে সিকুয়েন্স করবেন কোনটা আগে লিখবেন কোনটা পরে আর কানেকটিভ ওয়ার্ডগুলো ফার্দার মোর বিসাইডস অ্যাপার্ট ফ্রম এই জিনিসগুলো আপনি প্রপারলি কিন্তু আপনার যেন লজিক ঠিক থাকে আপনি ফাস্টফুড কেন পছন্দ করেন না লিখছেন এইটা নিয়ে কথা বলতে বলতে পছন্দ নিয়ে লেখার দরকার নাই এখান দিয়ে এই এইটা নিয়ে কথা বলতে 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 আপনি অনেক ফাস্টফুডের দোকান আছে আমাদের দেশে এরকম অনেক আজে বাজে ইরিলিভেন্ট কোনো কথা বলা যাবে না আপনার যেন সিকুয়েন্স ঠিক থাকে আপনি একটা এক্সাম্পল লেখার পর কারেক্টিভ ওয়ার্ড তারপর আরেকটা এক্সাম্পল আবার কারেক্টিভ ওয়ার্ড আপনার যেন সিকুয়েন্স কোহিশন অ্যান্ড কোহারেন্স এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনার দেখে নেবেন আপনার যেন লজিক অ্যান্ড কানেকটিভ ওয়ার্ড ঠিক থাকে আপনাকে ট্রেনের মতো করে যাচ্ছে যেতে যে জাম্প করে অন্য লাইনে চলে যাওয়া যাবে না সো আপনি প্যারাগ্রাফিং যখন করবেন প্যারাগ্রাফের মধ্যে থাকার চেষ্টা করবেন প্রপারলি উইথ কানেকটিভ ওয়ার্ডস গ্রামার অ্যান্ড লজিক লেটস কাম টু পয়েন্ট হাইলাইট অর আন্ডারলাইন কি ওয়ার্ডস ইন দ্য টাস্ক টু মেক শিওর দ্যাট ইউ ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ টু ডু আপনি যদি বলেন ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি আপনি যদি বলেন যে আপনার যদি আপনার যে কোয়েশ্চেন্স থাকবে কোয়েশ্চেনের মধ্যে অবশ্যই একটা হাইলাইট ওয়ার্ড থাকবে যে আপনি কেন ফাস্ট ফুড পছন্দ করেন না সো কেন পছন্দ করেন না ডিসলাইক অর ইউ ডোন্ট লাইক ইট সো আপনি যেই হাইলাইট পয়েন্টটা নিয়ে কথা লিখতে যাচ্ছেন ওইটা যেন আপনার মাথার মধ্যে অলওয়েজ থাকে সো কোয়েশ্চেন্সের কিওয়ার্ডটা ভালো করে মনে রাখবেন যে সাম স্কুল পিপুল নাও ইট ইস পিপুল লাভ টু স্টাডি অন ইন্টারনেট অ্যান্ড সাম লাইক টু স্টাডি ইন ফিজিক্যাল ক্লাস সো এখানের মধ্যে দেখেন ফিজিক্যাল ক্লাসটা হলো আপনার এটা একটা কিওয়ার্ড আর ইন্টারনেট এটা একটা কিওয়ার্ড সো এই কিওয়ার্ডটা বোঝার চেষ্টা করবেন আপনি রাইটিংয়ে কোয়েশ্চেন্স পেয়ে লেখা শুরু করবেন না কী চাচ্ছে কিওয়ার্ডটা কী আপনি কী নিয়ে লিখছেন এটা একটা প্যারাগ্রাফিং এটা দিয়ে একটা প্যারাগ্রাফিং অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সো মেনি থিংস কোয়েশ্চেন্স টাইপস অফ থিংস সো মেনি কোয়েশ্চেন্স ইউ ক্যান সলভ প্রপারলি বাট কিপ ইন মাইন্ড হোয়াট ইজ দ্য কিওয়ার্ড অফ দ্য কোয়েশ্চেন নেক্সট আসেন প্ল্যান ইউর অ্যান্সার আপনি আনসারটা প্ল্যান করেন তাহলে আপনি কী করবেন 5 মিনিটস আপনি লিখবেন না প্ল্যান করবেন যে ফার্স্ট প্যারাগ্রাফে আমি অ্যাগ্রিতে কী লিখবো প্ল্যান করবেন এই এই ওয়ার্ডগুলো লিখবো কারণ স্পেশালি আপনি কানেকটিভ ওয়ার্ডগুলো লিখবেন লিঙ্কার্স যেটা নিয়ে আপনার যে যে ভাবে বলছেন সেকেন্ড কোন কোন এক্সাম্পল দেবেন একটা প্ল্যান করবেন আমি যখন ডিসঅ্যাডভান্টেজ লিখবো 3টা এক্সাম্পল প্ল্যান করবেন সো প্ল্যান ইউর আনসার দেন ইউ গো ফর রাইটিং আপনারা কী করেন চিন্তা করেন লেখেন অনেক ভুলভাল এক্সাম্পল লিখে ফেলেন হয়তো আপনার গ্রামার ভালো ওয়ার্ড ভালো স্ট্রাকচার ভালো পাংচুয়েশন ভালো বাট দ্য প্রবলেম ইজ হোয়াট এভার কামস ইন ইউর মাইন্ড রাইট ইউ স্টার্ট রাইটিং নো ডোন্ট ট্রাই টু ডু দ্যাট হোয়াট ইউ হ্যাভ টু ডু প্ল্যান ফার্স্ট অ্যান্ড রাইটিং
সো আপনি যদি আগে প্ল্যানিং করেন আপনি কিন্তু বাদ দিতে পারবেন না আমি एग्जांपल আগে লিখবো ওইটা পরে লিখবো ওইটাকে তো আপনি প্ল্যান করেন তিন চারটা एग्जांपल আমি লিখবো এবার তিন চারটা एग्जांपलের মধ্যে আমি কি কি কানেক্টিভ ওয়ার্ড ইউজ করব বারবার বিসাইডস বিসাইডস করবেন না অ্যাপার্ট ফ্রম ইউজ করতে পারেন বারবার ফারদার করবেন না মোর ওভার ইউজ করতে পারেন সো আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে যদি বিসাইডস লিখেন আরেকটা প্যারাগ্রাফ অ্যাপার্ট ফ্রম লিখেন একটা প্যারাগ্রাফের মধ্যে যদি মোর ওভার লিখেন আরেকটা প্যারাগ্রাফের মধ্যে ফারদার মোর লিখেন It got me what I'm trying to say. So plan your answer. I'm planning up in 5 minutes. Intro ho, paragraphing ho, J paragraph ho, apni okhane time spent korbe. Next question. Use paragraphs clearly. Clearly put one idea in each paragraph. Apni clearly paragraph ta likhben. Apni likhte chacchen advantage ni of home phone. So it clearly tin charta example ni bujhiye den. আপনার আইডিয়াটা ক্লিয়ার করে পুট করেন এই কারণে আমার হোম ফুড পছন্দ এই কারণে কারণ এটা হাইজেনিক হাইজেনিক একটু কথা বলেন মোর ওভার একটা 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 আপনি কিওয়ার্ড ইউজ করেন তারপর আপনি বলতে চাচ্ছেন যে এটা খুব সস্তা সস্তা নিয়ে আপনি আবার আপনি তিন চারটা লাইন লেখেন তারপর আপনি মোর ওভার দিয়ে আপনি লিখতে পারেন যে আমি ফাস্ট ফুড পছন্দ করি কারণ হোম ফুড পছন্দ করি কারণ আরও কিছু কারণ আছে সো আপনাকে ক্লিয়ারলি প্যারাগ্রাফটা করতে হবে আপনারা কী করতে চান বা আপনি হোম ফুড নিয়ে লিখতে লিখতে ফাস্ট ফুডে চলে যাচ্ছেন আপনার মা রান্না করে ঠিক আছে কিন্তু আপনার মা বোন এত কিছু এখানে আনা যাবে না সো আপনি ক্লিয়ারলি বুঝাই দিবেন আপনি কেন হোম ফুড পছন্দ করেন তিনটাই রিলেটেড রিলেশন থাকবে হোম ফুড রিলেটেড এক্সাম্পলস অ্যান্ড কি ওয়ার্ডগুলা সাবধানে আপনি বুঝবেন অ্যান্ড লিখবেন সেকেন্ড আপনাকে সবচেয়ে বেশি যেটা ক্লিয়ার করতে হবে প্যারাগ্রাফের মধ্যে ক্লিয়ার তিনটা আইডিয়া থাকবে সেকেন্ড যেটা করতে হবে আপনাকে কানেকটিভ ওয়ার্ডগুলো প্রপারলি ইউজ করতে রিপিট করবেন না আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে যদি অ্যাপার্ট ফ্রম লেখেন আর একটা প্যারাগ্রাফের মধ্যে বিসাইডস লেখেন বাট ক্লিয়ার কানেকটিভ ওয়ার্ড আর আপনার লজিক যদি ঠিক থাকে কানেকটিভ ওয়ার্ড যদি ঠিক থাকে এটার জন্য আপনি 25% মার্ক পাবেন বি কেয়ারফুল অনেক ইনস্টিটিউশন আপনাকে হয়তো শেখাবে যে গ্রামার ঠিক করো খালি গ্রামার ঠিক করো আর প্যারাগ্রাফিং ঠিক করো নো আপনাকে ক্লিয়ার আইডিয়া কানেকটিভ ওয়ার্ড ক্লিয়ার আইডিয়া কানেকটিভ ওয়ার্ড এটার মধ্যে 25% রাইটিং মার্ক So you got to be very serious about it. Next, what I'm trying to say, do not repeat ideas using different words. আপনি আইডিয়াগুলোকে ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে আবার ওই আইডিয়াটা লিখবেন না আপনাদের অনেকে এই আগে কাজটা করেন আপনি অলরেডি হাইজেনিকের উপরে লিখে ফেলছেন আবার ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে আপনি লিখছেন ইটস গুড ফর হেলথ সো আপনি একই আইডিয়াতে বারবার রিপিট করবেন না রিপিট করাই যাবে না আপনি কিওয়ার্ডকে রিপিট করতে পারেন যেহেতু আপনি গুড আপনি আপনি হোম ফুড কেন পছন্দ করেন এটাকে আপনি হয়তো রিপিট করতে পারেন বাট বারবার রিপিট করা যাবে না কিন্তু এই কথাটাকে ডিফারেন্ট ওয়ার্ডে বারবার লেখা যাবে না সো গট মি হোয়াট আই এম ট্রাইং টু সে আই হোপ ইউ আর রিয়েলি ক্লিয়ার অ্যাবাউট ইট Next, I'm going to do it. Do not copy the whole sentences from the questions. You will receive no marks for it. আপনি কোয়েশ্চেন থেকে পুরো সেন্টেন্সটাকেই কপি করে ইন্ট্রোতে লিখবেন না আপনাকে হয়তো অনেকে শেখাতে পারে কোয়েশ্চেন্সটাকেই পুরো রিপিট করে দেবেন আপনার ইন্ট্রোডাকশনে নো প্যারাফ্রাইজ করবেন এর উপর আমার ভিডিও আছে আপনি দেখে নেন যে হাউ টু প্যারাফ্রাইজ এনি কোয়েশ্চেন্স নেক্সট হলো ম্যানেজ ইউর টাইম রিমেম্বার টাস্ক ওয়ান ইজ ওল্ড টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাস্ক ওয়ান টাস্ক টু ইজ সরি আপনার টু এর উপরেই ডিপেন্ড করে ডাবল এটাকে ইম্পর্টেন্স দেওয়া হয় ওয়ানের চেয়ে টু এর ইম্পর্টেন্সটা কি ডাবল সো টু এর উপরে ডিপেন্ড করে কিন্তু মেবি আপনাকে মার্কিং করা হয় আজ সো এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এটাকে ডাবল গুরুত্ব দেওয়া হয় সো এটা নিয়ে আপনি অনেক বেশি বেশি ওয়ার্ড করবেন কারণ এখানে আপনাকে প্রতিটি ইনফরমেশন আপনি নিজের থেকে লিখতে হবে ওয়ানের মধ্যে সমস্ত ইনফরমেশন থাকে আপনি হয়তো একটু আইডিয়া দিয়ে চেঞ্জেস করে টেন্সের ব্যাপার থাকে ওইটা আপনি করতে পারেন এটা আমি নেক্সট কোনো লেসনে কল আপনি বুঝতে পারবেন বাট এখানে আপনি একদম জিরো পেপারে লিখতে হয় সো আপনাকে অনেক বেশি ক্লিয়ার হতে হবে যে ম্যানেজ আপনার টাইম রিমেম্বার টাস্ক টুকে আপনাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে নাম্বার 9 স্পেন্ড অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটস অন টাস্ক ওয়ান সবাই জানেন অ্যান্ড 20 মিনিটস ফর টাস্ক টু এটা অনেকেই জানেন যে আপনার 20 মিনিট হলো ওয়ানের জন্য আর 40 মিনিট হলো টু এর জন্য পে অ্যাটেনশন টু দ্য নাম্বার অফ ওয়ার্ডস রিকোয়ার্ড ফর ইচ টাস্ক কত ওয়ার্ড দরকার এটার উপরে আপনাকে ভালো নলেজ থাকা লাগবে আপনার ওয়ানে কতটুকু ওয়ার্ড লিখতে হবে অ্যান্ড টু এ কত ওয়ার্ড লিখতে হবে ইউ উইল লুজ মার্কস ইফ ইউ ডু নট রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ড যদি আপনি না লেখেন ওয়ানে তাহলে আপনার মার্ক কাটবে অ্যান্ড ওয়ান অ্যান্ড 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 অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস ফর টাস্ক টু আপনাকে 250 ওয়ার্ড টাস্ক টুতে লিখতে হবে বাট দ্য প্রবলেম ইজ এর নিচে লেখা যাবে না সো এই জন্য আপনারা কী করবেন আপনারা এক লাইনে কতগুলো ওয়ার্ড লেখেন মনে করেন এখানে এটা আপনার আপনার রাইটিংয়ের একটা খাতা 1 2 3 4 5 6 7 8 মনে করেন আপনি 8 লাইন লেখেন 8 দিয়ে গুণ দেবেন কেউ যদি 9 লাইন লেখেন 9 দিয়ে গুণ দেবেন এ অ্যান্ড দি বাদ যাবে
সো আপনি 9 দিয়ে গুণ দেবেন পরীক্ষার হলে বা যদি আপনি 8 লাইন লেখেন এভারেজ 8 দিয়ে গুণ দেবেন যদি 10 লেখেন 10 দিয়ে গুণ দেবেন যে কত লাইন লিখেছেন এটা আপনি লিখতে লিখতে আপনি বুঝে যাবেন এভারেজ এর গুণ দেবেন গুণে 3 থেকে 2 থেকে 3 লাইন বাদ দিয়ে দেবেন কারণ এ এম দিকে বাদ দেওয়া হয় তখন আপনি বুঝে যাবেন কত ওয়ার্ড লিখেছেন কম লিখলে কিন্তু আপনার মার্ক কাটবে আপনি আপনি 250 ওয়ার্ড তারপরে 265 পর্যন্ত লিখতে পারবেন এর বেশি লিখলেও কিন্তু আপনার মার্ক কাটবে 250 নিচে লিখলেও কিন্তু আপনার মার্ক কাটবে সো ইট গট টু বি ভেরি সিরিয়াস হোয়াট আই এম ট্রাইং টু সে আপনাকে অনেক থিওরিও জানা লাগবে হোয়াট আই এম ট্রাইং টু সে ইউ নিড টু স্টাডি আ লট অফ থিওরিস ফ্রম দিস বুকস অর ফ্রম আদার বুকস দেয়ার আর সো মেনি রেসপেক্টেড সেন্টার্স অ্যান্ড সো মেনি বুকস অফ দ্য রাইটার্স রাইট ইউ ক্যান রিড এনি বুক ইউ ওয়ান্ট নেক্সট next, that's all, and there is nothing nothing rest. And I mean, those tips the upper shaman writing talk. As writing a journal, I'm sure this lesson will be very helpful. Ajadaka Samoa is going to be helpful. I'll be going to water put apart. I can only curious, I'll be reading, writing, listening, and speaking of the Pochu theory of the study put apart. I'm on a theory will study for our tips will study for our I'm on a Kauke executive journal actor tip how to help Kolo, and after Shabak and Arthur Dikos Kurbo. Judy listen to helpful, I promise you after Facebook share for it. Subscribe my channel and on a keen box with a friend to subscribe my channel and to study my channel and that will be really helpful for every single person in the country. Take care of yourself. Assalamu alaikum, Shafin Ahmed. I will see you with a new lesson some other time. Allah.